নমস্কার, আমার চ্যানেলের সকল দর্শকদের আমার অভিনন্দন। যারা কিবোর্ড বা পিয়ানোতে বিগিনার রয়েছেন, নতুন শিখছেন বা প্র্যাকটিস করছেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার অনেক প্রসেস রয়েছে, তো আজকে যে প্রসেসটা আমি দেখাবো, এইভাবে আপনারা প্র্যাকটিস করলে দুই দিক দিয়ে উপকার পাবেন। সেটা হচ্ছে এক হচ্ছে হাতের আপনাদের স্মুথ বাড়বে এবং স্পিডও বাড়বে, আর দুই হচ্ছে একটা তালের যে ছন্দ থাকে সেই ছন্দ সম্পর্কে একটা ভালো রকম ধারণা এসে যাবে। মানে তালে এক কথায় তাল কাটবে না। তো প্রথমে যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে একটা আপনাদের অ্যাপ ইনস্টল করে নিতে হবে, মেট্রোনোম বলে একটি অ্যাপ রয়েছে এইখানে। তো প্রথমে এই যে দেখতে পাচ্ছেন, আমি দেখাবো প্লে স্টোরে কীভাবে ইনস্টল করবেন। তো তার আগে দেখাচ্ছি, এইখানে মাঝে যে সংখ্যাটা থাকবে, এখানে ধরুন 58 রয়েছে, এটি হচ্ছে বিপিএম। বিপিএম মানে বিট পার মিনিট, এক মিনিটে কতবার টিক 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 এই আওয়াজটি করবে সেটি হচ্ছে বিপিএম, বিট পার মিনিট। তো প্রথমে প্র্যাকটিস করার সময় এই বিপিএমটাকে কমিয়ে রাখবেন। ধরুন আমি এখানে 58 বা 60 বা 60-এর নিচে রাখবেন, আর এই এটা হচ্ছে প্লে বাটন, প্লে করব। তো একটা ছন্দে বিপ হচ্ছে, আর আমি আজকে 4/4 বিটে দেখাবো। 4/4 বিট মানে আমাদের ইন্ডিয়ান মিউজিকে কাহারবা হতে পারে, ত্রিতালও হতে পারে। তো এইখানে ওপরে থাকবে 4/4, মানে এই যে এখান থেকে শুরু 1 2 3 4, আবার 1 2 3 4, এইভাবে কাউন্টিংটা হবে। আচ্ছা, এইবার সাপোজ একটা আমি স্কেল দিয়ে উদাহরণ দিচ্ছি, একটা সি মেজর স্কেলটা বাজাচ্ছি। এটা প্রথম স্কেল এবং খুব সহজ স্কেল বলতে পারেন। বাম হাতে কর্ড ধরছি আর ডান হাতে নোটেশন বাজাচ্ছি। এই সি মেজর স্কেলের নোটগুলো সি ডি ই এফ জি এ বি এবং সি, এটাই আমি বাজিয়ে দেখাচ্ছি কিভাবে। দেখুন, প্রথমে বিপিএমটাকে কমিয়ে, মানে আমি এখানে 58 রেখেছি, এবার প্লে করে দেব, চলছে। এবার ধরুন এখানে সা রে গা মা পা ধা নি সা, আবার ব্যাক আসবো। এই যে একটা এর সাথে যে ছন্দে আমি বাজাচ্ছি তাতে করে এই বাজানোর স্পিডটা কমবেও না বা বাড়বেও না, ঠিক তালে তালে বাজানোটা হবে। সেই সাথে বাম হাতে কর্ড নিতে পারেন। এই সি মেজর স্কেলের কর্ড হচ্ছে সি প্লাস ই প্লাস জি, একসাথে তিনটে নোট প্লে করব, সেটাই হচ্ছে কর্ড। তো কর্ডটা আমরা সব সময় দেব না, সেটারও একটা মাপকাঠি রয়েছে। তো আমি প্রথমে একবার বাজিয়ে দেখাচ্ছি, তারপরে কখন এই কর্ডগুলো দেব সেটাও দেখাচ্ছি। আমি এখানে এই মেট্রোনোমটাকে প্লে করছি, এখানে আসবে তখন শুরু করব। এইভাবে প্র্যাকটিসটা করব তারপরে। আচ্ছা, দেখাচ্ছি কখন আমি এই কর্ডটা দিলাম, এখানে আসবে তখন শুরু করব। 1 2 3 4, তারপরে 5 6 7 8, তারপরে 9 10 11 12 13 14 15 16, তাহলে কখন কখন দিলাম। এই যে 1 2 3 4 5 6 7 8, আবার এখান থেকে 9 10 11 12 13 14 15 16, 16 বিটে আমি কয়বার দিলাম, 4 বার দিলাম। কোন কোন নাম্বারে দিলাম, 1 এ, তারপরে 5
তারপরে 9 তারপরে 13 এ দিলাম এইভাবে এই কর্ডগুলো যখন আমরা দেব এইভাবে আমরা এই কর্ডগুলো কখন দেব সেটারও একটা ধারণা এসে যাবে তাহলে আবার প্লে করছি এইভাবে যখন এই বিপিএম এ প্র্যাকটিস হয়ে যাবে তারপর আপনারা এই বিপিএমটাকে বাড়াবেন কিভাবে দেখুন এইখানে একটা নব রয়েছে সেটি ধরে এই দিকে ঘোরাতে হবে তাহলে বিপিএমটা বাড়বে ধরুন আমি 100 করে দিলাম আপনারা হঠাৎ 100 করবেন না আমি ভিডিওটাকে সাইজ কমানোর জন্য আমি তাড়াতাড়ি করছি 100 করে দিলাম এবার প্লে করে দিলাম এবার করতে পারি এইভাবে প্র্যাকটিস হওয়ার পরে 100 জায়গায় 150 করে দিন এইভাবে ধীরে ধীরে বিপিএমটাকে বাড়ান 153 করে দিলাম আবার প্লে করে দিলাম অন্য স্কেল থেকেও আপনার যদি জেনে থাকেন অন্য স্কেল তবু হবে ধরুন ডি সার্ভে করছি ডি সার মাইনরে বাজাচ্ছি আবার এইভাবে 150 হওয়ার পরে আরও বাড়িয়ে দিন 200 করে দিন এইভাবে 210 করে দিলাম আমি এইভাবে এইভাবে প্র্যাকটিসটা করতে থাকতে হবে এরপরে ধরুন 140 এখানে হাইস্ট 240 রয়েছে প্লে করে দিলাম এইভাবে প্র্যাকটিসটাকে বাড়াতে হবে এবার যদি আপনাদের এরকম অভ্যাসটা এসে যায় ধরুন গানে অ্যাপ্লাই করছেন গানে কর্ড বাজিয়ে নোট বাজাচ্ছেন সেখানেও আপনারা এই বিপিএম মেট্রোনোম চালিয়ে যদি অভ্যাসটা করেন তাহলে একটা ছন্দে প্র্যাকটিসটা হবে তাতে করে তাল কাটার সম্ভাবনা একদমই কমে যাবে এবং আঙুলের স্মুথ বাড়বে দেখুন আমি একটা একটা কিছু বাজিয়ে দিচ্ছি বাজালাম কিন্তু এই ছন্দ অনুযায়ী আমি বাজালাম তাহলে কি হচ্ছে লয় বা যে স্পিডে আমি বাজাচ্ছি সেই স্পিড থেকে আমরা একদমই নড়ছি না কম হচ্ছে না বা বেশি হচ্ছে না সেই ছন্দে আমরা যাচ্ছি বা বাজাচ্ছি তো এইগুলো এই মেট্রোনোম চালিয়ে যদি অভ্যাস করেন তাহলে এই সুবিধাগুলো আপনারা পাবেন এবং এতে করে প্র্যাকটিসটা খুব ভালো হবে যদিও কিছু কিছু কিবোর্ডে মেট্রোনোম বলে একটা বাটন থাকে সেখানেও করতে পারেন কিন্তু এই মোবাইলে অ্যাপ যদি ইনস্টল করে আপনারা প্র্যাকটিস করেন এখানে প্রচুর অপশন রয়েছে প্রচুর অ্যাডভান্টেজ রয়েছে সেগুলো আপনারা ঘেটে ঘুটে জানতে পারবেন তো এই অ্যাপটা যদি আপনারা ডাউনলোড বা ইনস্টল করতে চান তাহলে দেখাচ্ছি আপনাদের কাছে অন্যান্য মেট্রোনোমও থাকতে পারে তো আমার এটি যদি ইনস্টল করতে চান তাহলে আমি দেখাচ্ছি দেখুন এই যে প্লে স্টোরে ঢুকতে হবে সার্চ করব মেট্রোনোম METRONOME মেট্রোনোম লিখে সার্চ করলে ও নেট অফ রয়েছে আমার তাহলে এই ধরনের অনেক মেট্রোনোম চলে আসবে তো আমি যেটি দেখালাম সেটা হচ্ছে
এই যে এই থাম্বনেলটা দেখবেন, এখানে লেখা রয়েছে রিয়েল মেট্রোনোম ফর গিটার, আরও কিছু রয়েছে লেখা। এই থাম্বনেলওয়ালা মেট্রোনোমটা ইনস্টল করে নেবেন, তাহলে আমার এটি পেয়ে যাবেন। ঠিক আছে, এইভাবে প্র্যাকটিস করার অনুরোধ জানাচ্ছি। তো প্র্যাকটিসের আরও অনেক প্রসেস রয়েছে, আপনারা চাইলে আমি এক এক করে দিতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।